দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার, ব্যক্তিগত জীবনে বিভিন্ন কাজে যেমন আয় ও ব্যয় গণনা করা। স্নান করে চলে এসেছি, জানি না চুল কালো হলো কিনা। তোমাদেরকে কথা দিয়েছিলাম আমি রাত জেগে পড়বো, তো সেজন্যই এখন আমি পড়তে বসেছি। নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসী স্পেশাল। আজকে অনেক অনেক এনার্জি নিয়ে ঘুম থেকে উঠে পড়েছি। আজকে একটা 12 ঘন্টা জবরদস্ত চ্যালেঞ্জ ভিডিও করব, নিজের কাছে নিজের চ্যালেঞ্জ। 12 ঘন্টা আমি টেটের জন্য কি কি পড়ছি তোমাদের সাথে শেয়ার করব, কেমন প্রিপারেশন নিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো 12 ঘন্টা আমি টেটের জন্য কি কি পড়বো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এই জন্য সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। আর আমার আজকে অ্যালার্ম ছিল 5:50-এ, তো 5:50-এ অ্যালার্ম বাজলো। তারপরে উঠে ফ্রেশ হয়ে আস্তে আস্তে 6:10 হয়ে গেছে এখন। তো এখন থেকে আমি পড়া শুরু করব। 6:10 থেকে আমি আগে একটা রুটিন বানিয়ে নেব নিজের মতো করে, কি কি পড়ব কখন পড়ব। রুটিন বানানো থাকলে আমার কিন্তু সুবিধা হয় পড়ার ক্ষেত্রে, কারণ রুটিনটা থাকলে যে আমার তখন মাথা থাকে যে ওই টাইম থেকে আমাকে আবার পড়তে হবে, তো সেটা আমার নিজের জন্য অনেকটা হেল্পফুল হয়। এই জন্য আমি ঘুম থেকে উঠে আগে একটা সারাদিনের রুটিন বানিয়ে নিই কি কি করব আজকে। তো অনেক সময় রুটিনের বাইরেও হয়ে যায়, তখন সেটাকে আবার টাইম ম্যানেজ করে নিতে হয় নিজে থেকে, যে অন্য টাইমে আবার ওটাকে ম্যানেজ করে নিতে হয়। তো চলো আজকে আমি 12 ঘন্টা কি কি পড়ি তোমাদের সাথে শেয়ার করব, আর কেমন চলছে টেটের প্রিপারেশন তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই। তো চলো লেটস গো। দেখো গাইস, আজকে আমি রুটিন করে নিচ্ছি। প্রত্যেক দিনই আমি এরকম করে রুটিন করে নিয়ে তারপর পড়া শুরু করি, তোমরাও তাই করো, তাহলে দেখবে পড়ার অনেক সময় পাবে আর দেখবে অন্য কাজে নষ্ট হবে না। তো এরকম একটা সকালবেলা যদি রুটিন করা যায় না, তাহলে সারাদিন কাজগুলোও ভালো হয়। তো আমি এরকম একটা 12 ঘন্টা রুটিন বানিয়ে নিয়েছি, তো আমি সেই অনুযায়ী পড়া শুরু করব। 2 ঘন্টা 2 ঘন্টা করে সব করে নিয়েছি। আমি এখন জিওগ্রাফি পড়ব। জিওগ্রাফির হচ্ছে ক্লাইমেটোলজি, মানে জলবায়ুবিদ্যা। এই যে শ্যামল সর্দারের বই দেখতে পাচ্ছ, এখানে এমসিকিউ রয়েছে। আমি কিন্তু 1 ঘন্টা পুরো টেক্সট বইটা পড়ে নেব, তারপরে 1 ঘন্টা এমসিকিউ করব। 2 ঘন্টা করে সব সাবজেক্টের জন্য রুটিন করে নিয়েছি। আমি এই রকম ভাবে পড়ছি, তোমরা কেমন ভাবে পড়ছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। দেখো এখন 8:00 বেজে গেছে, আমার 2 ঘন্টা পড়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে এসেছি কিন্তু রান্নাঘরে মার সঙ্গে হেল্প করার জন্য। আর বৌদি তো বাড়িতে নেই, ভাইফোঁটায় যে গেছে এখনো আসেনি, তো আসবে একটু, মানে অনেক দূরে, তো গিয়ে কিছুদিন না থাকলে আবার বৌদির মন ভালো হয় না। তো এই যে ছাতু করে নিচ্ছি ছোটদার জন্য, আর বাবার জন্য করবো হরলিক্স। এগুলো আমার দায়িত্ব থাকে, মা এদিকে রান্না বসিয়ে দেয়, কারণ বাবা তো সকালবেলা বেরোবে, সবাই সকালবেলা আমার ঘরে জানোই তোমরা আগে থেকে। তো এই জন্য আমি এদিকে সারছি, আর ওদিকে হচ্ছে দেখো পরোটাগুলো আমি বেলে দিলাম, মা আবার ভেজে নিল। আর এদিকে তরকারি মা বসিয়ে দিয়েছিল, আলু কষার মতো করে দিয়েছে, পরোটা দিয়ে ছোটটা খেয়ে নেবে টিফিনে। তো এই যে দেখো আমি পরোটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখন হচ্ছে বাবার জন্য আবার রুটি করব। বাবা তো এই পরোটা আরও খায় না, তেলে ভাজা কোনো জিনিস সেরকম একটা খায় না। বাবার জন্য রুটি, মার জন্য রুটি, তো এইগুলোও করতে হবে। সকালবেলা তো ছোটদা আবার রুটি ফুটি খায় না, ওর জন্য পরোটা নাহলে লুচি করতে হয়। এই আলাদা আলাদা করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো যাই হোক, যে যেরকম খায় তাকে তো সেরকম দিতেই হবে। আর এই যে রুটি ভাসে চলে এসেছি রুটি বেলে নিয়ে, আর মা ওদিকে সবজি কাটছে রান্না করার জন্য। আমি বলছি আমি রুটিটা ভেজে নিই, তুমি সবজিগুলো কেটে ফেলো তাড়াতাড়ি। আর দেখো এত দেরি হয়ে গেছে চা খেতে, আজকে কি বলবো। আর দুধও নেই, মা যে তাড়াহুড়োর মধ্যে দোকানেও যেতে পারেনি, দুধ আনতে একটুখানি দুধ ছিল আর সেইটা দিয়ে আজকে চা হচ্ছে। এই জন্য চায়ের দেখো একটু ব্ল্যাক টাইপের হয়ে গেছে, কারণ চাটা একটু বেশি হয়ে গেছে, আজকে চাটা সেরকম একটা টেস্ট হয়নি। তো আমি চা খাওয়ার আগে 500 গ্রাম জল খেয়ে, তোমরা কারা কারা এরকম করো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমি চা খাওয়ার আগে 500 গ্রাম জল পুরো বোতলটাই খেয়ে নিই, তারপরে গিয়ে বসে বসে চা খাই। তো তোমরাও এরকম করে খাও কিন্তু, তাহলে শরীরটা ভালো হবে। খালি পেটে জল খাওয়া খুবই ভালো, সবাই বলতো আগেকার দিনে, খালি পেটে জল আর ভরা পেটে ফল। তো এটাই মানে আগেকার দিনের কথা, জানি না
তো এটা আমার অভ্যাস হয়ে গেছে, তোমাদের সাথে আমার অভ্যাসগুলোই আমি শেয়ার করি। তো তোমাদের কেমন লাগে সেটাই আমাকে কমেন্ট করে জানিও। এখন আমি হচ্ছে টিফিনের জন্য রুটিও খেয়ে নেবো, কারণ 9টা বেজে গেছে অলরেডি। টিফিনের জন্য আমি আর সময় নষ্ট করতে চাই না, এই জন্য চা আর রুটি একসঙ্গে খেয়ে চলে এলাম পড়তে। এখন আবার 2 ঘন্টা ধরে কি পড়বো সেটাই দেখো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমার 2 ঘন্টা যা যা ছিল সেই রকম রুটিন অনুযায়ী আমি কিন্তু পড়ছি। এখন কিন্তু আমি পড়ছি হচ্ছে বেঙ্গলি। তো বেঙ্গলি পড়তে পড়তে আমি একটা টেবিল তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো আমি এরকম টেবিল করে যেটা করছি সেটা এরকম কোনো কিছু জিনিস, যদি শাল, যেগুলো শাল দেয়া থাকে না সেই শালগুলো আমার অতটা মনে থাকে না, এজন্য আমি কি করি এরকম টেবিল করে শালগুলোকে রেখে রাখার চেষ্টা করি। তো তোমরাও এরকম করো, তাহলে দেখবে কোন এই যে স্থানের নাম আর শাল এগুলো এরকম করে লিখলে কিন্তু অনেকটা মনে থাকবে আর মুখস্থ করতে সুবিধে হয়। তো আমার শাল যেগুলো থাকে আমি সেগুলো ডায়েরিতে এরকম করে নোট করে আঠা দিয়ে চিপকে নিই, যাতে আমার পরে পড়তে সুবিধা হয়। আর দেখো চুলটা একদমই ড্রাই হয়ে গেছে, সিজন চেঞ্জের জন্য আমি পেঁয়াজ আর হচ্ছে ভৃঙ্গরাজ পাতা আর অ্যালোভেরা নিয়ে চলে এসেছি, একটা চুলের জন্য হোমমেড বানাবো। তো লোশন টাইপের বানাবো। দেখো এই যে অ্যালোভেরা রয়েছে, ভৃঙ্গরাজ রয়েছে, এগুলো কিন্তু চুলের পক্ষে খুবই ভালো। আর এখন যে শীতকাল পড়ছে না, চুল ওয়েদার চেঞ্জের জন্য প্রচুর চুল ওঠা প্রবলেম হচ্ছে। যাদের কিন্তু এরকম প্রবলেম রয়েছে, মানে সিজন চেঞ্জে চুল প্রচুর পরিমাণে উঠে যায়, তারা কিন্তু এই অ্যালোভেরা আর ভৃঙ্গরাজ আর পেঁয়াজ এইগুলো দিয়ে পেস্ট করে তার একটা জুস বের করবে। সেই জুসটা যে কোনো নারকেল তেলের সাথে মিশিয়ে মাথায় দিয়ে দেবে, মাথায় 1 ঘন্টা রেখে তারপর প্লেন জলে ধুয়ে নেবে। আমার স্নান টান করা হয়ে গেছে, এখন আমি হচ্ছে 2 ঘন্টার জন্য আর একটু পড়ে নিচ্ছি ইংলিশটা। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি যে 2 ঘন্টা ইংলিশ পড়ার কথা ছিল, সেই 2 ঘন্টা আমি ইংলিশটা পড়ে নিচ্ছি। এবার মাথায় ওটা শুকাবে আর আমি এখানে ইংলিশটা পড়ে নেবো। শুকাতে তো টাইম লাগবে, তো তারপরে হচ্ছে গিয়ে আমি মাথাটা ধুয়ে নেবো। আগে আমি স্নানটা করে নিয়েছি, মাথাটা একটু পরে ধোবো, কারণ ওটা যদি না শুকায় না তাহলে আবার ঠিকঠাক করে হয় না। স্নান করে চলে এসেছি, জানি না চুল কালো হলো কি না, যাই হোক আর না হোক, কিন্তু ওই পাতাটা খুবই উপকার চুলের জন্য মা বলে, এই জন্য আমি ওই পাতাটা সবসময় মাথায় দেওয়ার চেষ্টা করি। আর সবসময় তো টাইম হয়ে ওঠে না, দিলাম কত দেরিতে আর তাড়াতাড়ি মাথা ধুয়ে ফেলতে হলো পড়ানো আছে বলে, কারণ কিছু করার নেই, ওই মাথায় নিয়ে তো আর পড়াতে যেতে পারবো না। তো যাই হোক দেরি হয়ে যাচ্ছে, এখন আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে পড়াতে যাই আগে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। পড়াতে যাচ্ছি, স্নানটা দেরি করে করে আমার চুলও শুকেনি, এই জন্য হেয়ার ব্যান্ড লাগিয়ে দিয়ে চলে এসেছি, চুলটা শোকাইনি। যাই হোক দেখতে থাকো আজকে ব্লগটা। এই যে দেখো 8টা বাজে, 8টা দশ হয়ে গেছে। তো পড়তে পড়তে হঠাৎ করে মনে হলো একটু চা খাই। তো বাড়িতে দুধ নেই, সকালবেলা বলছিলাম না আর মা দুধ আনতে যায়নি, আমি পড়াতে গেছিলাম আমারও মনে নেই, তো এই জন্য লাল চা খাচ্ছি আমি আর মা, এখন হচ্ছে লাল চা খাবো। এই যে দেখো আদা দিয়ে লাল চা। তো চলো এবার চাটা খেয়ে নিয়ে ওই ঘরে যাবো, দিয়ে চাটা খাবো। সবে ডিনার শেষ হলো আর কি, এখন দাঁড়াও বাবা 12:30 বেজে গেছে। মানে প্রত্যেকদিন সবার আগে আমি ডিনার করি 10টার সময় গিয়ে, আর আজকে সবার লাস্টে খেয়েছি। না খেতে যাব সেই সময় আমার একটা বান্ধবী ফোন এলো, তো দুটো বান্ধবী কনফারেন্সে কথা বলতে বলতে রাত হয়ে গেছে খেতে যেতেও। যাই হোক এখন ডিনার করে ব্রাশ ট্রাশ করে এসেছি, এবার
চিনিটা করি, তারপর ভাবছি একটু পড়বো, দেখা যাক কত রাত অব্দি পড়তে পারি। সারাদিন যে পড়াশোনাগুলো করেছিলাম সেই সব বইগুলো বিছানার উপর একদম ছড়ানো ছিটানো, তো সেই বইগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর রাত্রিবেলা শুধু যেটা পড়বো সেই বইটা আলাদা করে রাখবো, আর সব বইগুলো গুছিয়ে আবার টেবিলে ঢুকিয়ে দেব, কারণ বিছানা করতে হবে। এই জন্য আমি আগে ভাগে সব বইগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এরকম গোছানো থাকলে কিন্তু আমার পরে সুবিধাও হয়। আর দেখো, বই গোছানোর পরে আমি চলে এসেছি জামা কাপড় গোছাতে। অনেক জামা কাপড় আজকে কাঁচা হয়েছিল, তো সেগুলো ভাঁজ করা হয়নি, সেগুলো একটু ভাঁজ করে রাখতে হবে, না হলে পুরো চেয়ারটাই বন্ধ হয়ে গেছে। অনেক জামা কাপড়, তো সেগুলো সব ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দিই আগে, তারপরে আমি পড়াশোনা করবো। এই তোমাদের সাথে সেটাই শেয়ার করার ছিল যে, আর এইসব জামা কাপড় না আমি বেশিরভাগ রাত্রিবেলায় করার চেষ্টা করি, কারণ কি রাত্রিবেলা ছাড়া আমার সারাদিন টাইম হয় না, পড়ানো থাকে, নিজের পড়া থাকে, এই জন্য হয় না। আমি সবই রেখে দিই ঘুমানোর আগে করার চেষ্টা করি, জামা কাপড়গুলো ভাঁজ করা যাই করা সেগুলো সবই ঘুমানোর আগে করার চেষ্টা করি। দেখেছো কত জামা কাপড় জমে গেছিলো, বেড কভার থেকে শুরু করে সমস্ত জামা কাপড়। তো এইগুলোই আজকে সব গুছিয়ে আলমারিতে সব ভরতে পারলে আমার যেন একটু শান্তি লাগে। আর সার চোখের সামনে পড়ে থাকলে না অসহ্য হয়ে যাই আমি একদম, তো এই জন্য সব গুছিয়ে নিলাম। অনেক রাত হয়ে গেছে এখন, সবকিছু জামা টামা গোছালাম, কারণ অনেক জামা কেচেছিলাম, কাঁচার সময় ভিডিও করতে পারিনি সত্যি কথা বলতে। তো অনেক সবসময় ভিডিও করা যায় না, তোমরা সবাই তো বোঝো, তো ভিডিও করতে পারিনি, তো সেগুলো সব জমানো ছিল মোটামুটি অনেক, সেগুলো সব ভাঁজ টাচ করে সব আলমারিতে ঢুকালাম। ঢুকিয়ে এখন অনেক রাত হয়ে গেছে, আজকে তোমাদেরকে কথা দিয়েছিলাম আমি রাত জেগে পড়বো, তো সেজন্যই এখন আমি পড়তে বসেছি। সত্যি কথা বলতে কিন্তু আমার আজকে ঘুম পাচ্ছে না, মনে হয় একবার যদি মাথার ভিতরে ঢুকিয়ে নিই যে আজকে আমি পড়বো রাত জেগে, তাহলে মনে হয় করা যায়। এই ফার্স্ট আমি এত রাত জেগে পড়ছি শুধুমাত্র টেট পরীক্ষার জন্য। আমি কিন্তু কোনোদিন রাত জেগে পড়তে পারি না, সত্যি আমার 11টা বা বেশি জোর 12টা বাজলেই ঘুম চলে আসে। আজকে এইসব কাজ ফাজ করে না আমার ঘুমটাই আর আসছে না, তো আমি ভেবেছি আজকে রাত জেগে পড়বো। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমি আর বেশি বড় ভিডিও করব না। এই যে আমি সব বই নিয়েও চলে এসেছি, দাঁড়াও এই যে পড়ার জন্য সমস্ত যা যা পড়বো এই রাত্রিবেলা, মানে সারাদিন যা যা পড়েছি সেগুলো আরেকবার রিপিট করব, তো এই জন্য আমি সবকিছু নিয়ে চলে এসেছি একদম পড়ার জন্য। আর এখন দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কটা বাজে। আমার কাছে তো এই মুহূর্তে ঘড়ি নেই, যেই ফোনটা আছে সেই ফোনটাই ভিডিও হচ্ছে, তো জানি না তোমরা বুঝতে পারবে কি না। এখন হচ্ছে 1:05 মতো হয়েছে, দেখো না, আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করছি, বুঝতেও পারছি না যে তোমরা বুঝতে পারছো কি পারছো না। যাই হোক এখন বাজে 1:05, তো দেখা যাক কত রাত অবধি পড়তে পারি। তো যতক্ষণ না ঘুম আসে আমি তো ততক্ষণ অবশ্যই পড়বো। তো যাই হোক, তোমরা যারা পরীক্ষা দেবে এবারে টেট, তারা কিন্তু ফুল দম নিয়ে পড়া শুরু করো, পাস করতেই হবে, কোনো তার বিকল্প কোনো পথ নেই। এবার ভগবান যা কপালে লিখে রেখেছে তো সেটা তো হবেই, তো জানি না। যাই হোক, নিজের কাছে তো নিজে এইটুকুনি বলতে পারবো যে আমি নিজে পড়েছিলাম, পাস করি আর না করি, তো যাই হোক নিজে প্রিপারেশন নাও সবাই মিলে, সবাইকে এটাই বলার আছে। আর আমি চাই সবাই যাতে পাস করে দাও, ভালো নাম্বার পেয়ে। যাই হোক, আর ব্লগটা বেশি বড় করবো না, এখানে শেষ করছি। টাটা বাই বাই, স্টে টিউন ফর নেক্সট ব্লগ, গুড নাইট, টাটা।